স্বাগত আজকের ক্লাসে। শুরুতে আমরা পরিচয় পর্ব, আমাদের ক্লাসে শুরুতেই পরিচিতি। হ্যাঁ, আমি আব্দুল ওয়াহেদ স্যার তোমাদের সঙ্গে আছি, সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? আমরা ছবি দেখতে পাচ্ছি, কয়েকটা পাখি দেখতে পাচ্ছি, তাই না? পাখি উঠছে, পাখিগুলো তাদের মুখে কি নিয়ে আছে? লতা পাতা, তাই না? খাবারের জন্য কিংবা তারা বাসা তৈরির জন্য তাদের ঠোঁটে কি জানে নিয়ে আসে, যাই হোক লতা পাতা। আর সেই ক্ষেত্রে পাখিগুলো উঠছে, আমরা এটাই দেখতে পাচ্ছি। এই পাখিগুলো এখানে কয়টি পাখি আছে বলতে পারবে তোমরা সবাই? হ্যাঁ, এখানে পাখি আছে চারটি। আচ্ছা, পাখি চারটি আছে আমরা দেখতে পাচ্ছি। একটা পাখি, দুইটা পাখি আমাদের চলে গেছে, তাই না? কয়টি পাখি চলে গেল এখান থেকে? দুইটি পাখি চলে গেল, তাই না? তাহলে পাখি রইল কয়টি? পাখি রইল দুইটি, তার মানে চারটা থেকে দুইটা বাদ দিয়ে আছে কয়টা? দুইটা। দুইটি পাখি রইল। এখানে আমরা কি করলাম? এখানে আমরা বিয়োগ করলাম, হ্যাঁ, মানে বাদ দিলাম। বাদ দিয়ে আমরা কি পেলাম? বাকি কয়টি পাখি আছে তার সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আজকে আমরা কি করব? বিয়োগ অঙ্ক করব। ওকে, আজকে আমরা বিয়োগ অঙ্ক করব। পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? এই পাঠ শেষে আমরা শিখতে পারবো অনূর্ধ্ব দুই অঙ্কের সংখ্যার উপর নিচে ও পাশাপাশি বিয়োগ করতে পারবে আমরা। হ্যাঁ, আমরা কিছু ছবি, একটা ছবি এনে অ্যানিমেশন ছবি দেখতে পাচ্ছি, যেখানে সাইকেল চালাচ্ছে মানুষ, কি করছে? সাইকেল চালাচ্ছে, তাই না? এখানে আমরা বলতে চাচ্ছি বাস্তব উপকরণ ব্যবহার করে বিয়োগের ধারণা দেব আমরা, সেটা কাঠি, বিচি, যে কোনো ফলের বিচি হতে পারে। হ্যাঁ, শিক্ষার্থী। ওকে, তাহলে আমরা দেখে নেই, এখানে বেশ কয়েকটি ছিল, তাই না? সাইকেল ছিল, কয়টি সাইকেল ছিল এখানে? সাইকেল ছিল কয়টি? এখানে সাইকেল ছিল তিন, চার তিনে সাতটি, তাই না? সাতটি সাইকেল থেকে দেখো একটি চলে গেছে, গেল। হ্যাঁ, তারপর আর একটি সাইকেল চলে গেল দুই, আর একটা সাইকেল চলে গেল তিন। তাহলে এই যে সাইকেলগুলো চলে গেলো, চারটা থেকে এই সাতটি থেকে তিনটি সাইকেল চলে যাওয়ার পরে চারটি থাকলো, এইভাবে আমরা বিয়োগ অঙ্ক করব বাস্তব উপকরণ ব্যবহার করে। অর্ধবাস্তব পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে 56টি কাঠি আছে আমাদের, তারপর এখান থেকে 24টি কাঠি কি করব আমরা? বাদ দিলে আমাদের থাকে কয়টি কাঠি? 32টি কাঠি আমাদের থাকবে। কেমন? আমরা বস্তু নিরপেক্ষ পর্যায়ে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এককের ঘর এবং এটা দশকের ঘর। প্রথমে আমরা এককের অঙ্ক বিয়োগ করি, এককের অঙ্কটা বিয়োগ করলে আমরা কি দেখতে পারবো? ছয় থেকে
চার বাদ দিলে আমরা কি পাবো, দুই পাবো, এখানে দুই হবে। এখানে আমরা দশকের অঙ্ক বিয়োগ করলে কি পাবো, পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন পাবো, তাই না? এভাবে বস্তু নিরপেক্ষ পর্যায়ে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এবারে আমাদের যে অঙ্কগুলো আছে লিসেন প্ল্যানে বা সিলেবাসে, সেই অনুযায়ী আমরা অঙ্ক করব। হ্যাঁ, আমরা এখানে কিছু চিহ্ন ব্যবহার করব বা উপকরণ নেব, আমরা উপকরণ দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। আমরা তারকা চিহ্ন নিয়েছি, তাই না? কয়টা চিহ্ন নেব দেখি, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে মোট তারকা কয়টি হয়েছে, ছয়টি, তাই না? সেখান থেকে দুইটি বাদ দেওয়া হলো, দুইটি বাদ দেওয়ার পরে কয়টি থাকলো, এক দুই তিন চারটি থাকলো, তাই না? তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে কত পাবো আমরা, সেইটাই আমরা এখন দেখব। ছয় থেকে দুই বিয়োগ করলে কয়টি আছে আমাদের, চারটি। তাহলে অঙ্কেও আমাদের চারটি কিন্তু হবে, চার হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? থ্যাংক ইউ। তারপরে অঙ্কটা আমরা দেখি, আবার তারকা চিহ্ন নেব আমরা, সেখানে আমরা দেখি কয়টি তারকা চিহ্ন নেওয়া যায়। হ্যাঁ, আমরা তারকা চিহ্ন নিয়ে ফেললাম কয়টি, কয়টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি, তাই না? সেখান থেকে তিনটি তারকা চিহ্ন আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো আমাদের কয়টি তারকা চিহ্ন, ছয়টি, তাই না? আমরা অঙ্কেও ওইভাবেই করব। দেখো, নয় থেকে তিন বিয়োগ করলে কত থাকে, তাহলে ছয় থাকে, তাই না, বা ছয় হয়। তারপর আমরা তিন নম্বর অঙ্ক দেখব। বাবুরা তোমরা সবাই বুঝতে পারছো তো? থ্যাংক ইউ, খুব ভালো। আমি জানি তো তোমরা অনেক মেধাবী, আর আমরা যেভাবে অঙ্ক শিখছি এগুলো ওইভাবে আমরা অঙ্ক আমরা সবাই বুঝতে পারবো, এটা আমরা জানি। তিন চার পাঁচ ছয় সাত আট, আমরা তারকা চিহ্ন কয়টি নিলাম, আটটি নিলাম, তাই না? আবার এই আটটি তারকা চিহ্ন থেকে কয়টি বাদ দেব, তিনটি তারকা চিহ্ন বাদ দেব। তিনটি তারকা চিহ্ন বাদ দিলে কয়টি থাকে, পাঁচটি, তাই না? হ্যাঁ, আমাদের অঙ্কটাও এরকম হবে, আট থেকে তিন বিয়োগ করে কত হবে আমরা পেয়ে যাব। আট থেকে তিন বিয়োগ করলে ওই যে আমাদের তারকা চিহ্ন নিয়েছিলাম, পাঁচটি আছে অবশিষ্ট, আমাদের উত্তরটাও পাঁচ হবে। আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয়, বুঝতে পারছো সবাই? থ্যাংক ইউ সবাইকে। আমরা পরের অঙ্কে যাব, এইবারে আমরা চিহ্ন নেব, পান পাতার চিহ্ন নিয়েছি, তাই না? দেখি আমরা কয়টা চিহ্ন নিতে পারি। আচ্ছা, আমরা নিলাম আটটি পান পাতার চিহ্ন নিয়েছি, তাই না, আটটি। আচ্ছা, এখান থেকে চারটি চলে গেছে, মানে চারটি বাদ দিলাম আমরা। আট থেকে চার বাদ দিলে কত থাকে, চার, বুঝতে পারছি আমরা সবাই? গুড, ভেরি গুড। তাহলে আমাদের অঙ্ক হবে আট থেকে চার বিয়োগ করলে কত থাকবে, চার, চার হবে আমাদের। হ্যাঁ, তারপরের অঙ্কে আমরা দেখি, আমরা আবার পান পাতার চিহ্ন নেব, চিহ্ন আমরা দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করছি আমরা।
ঠিক আছে, আমরা 10টি পান পাতার চিহ্ন নিলাম, এখান থেকে কয়টি বাদ দেব, 5টি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো আমাদের কতটি গুণলি আমরা পাবো, আর 5টি থাকলো, তাই না? তাহলে আমাদের অঙ্ক তাই হবে 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে বা কত হয়, 5 হবে। কেমন? আমরা বিয়োগ অঙ্কটা খারাপ হবে, বিয়োগ অঙ্কটা আমরা শিখলাম 5টি। এখন আমরা আড়াআড়িভাবে বিয়োগ অঙ্ক শিখব, সেই ক্ষেত্রে আমরা আবার কি ব্যবহার করব, চিহ্ন ব্যবহার করব, তাই না? আমরা শুধু একটা দাড়ির মতো একটা চিহ্ন নিলাম, কাঠি মনে করো এটা। হ্যাঁ, তাহলে চিহ্নগুলো নিয়ে নিই আমরা, আমাদের বোঝার জন্য আমরা 4টি কাঠির মতো একটা চিহ্ন নিলাম, আমরা বোঝার জন্য, আমাদের বোঝার জন্য 4টি থেকে আমরা কয়টি বাদ দেব বলো তো, 2টি বাদ দেব, তাই না? 4টি থেকে আমরা 2টি বাদ দিলাম, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে তাহলে আমাদের, 2। হ্যাঁ, আমাদের অঙ্কটাও তাই হবে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2 হবে। কেমন? গুড, ভেরি গুড। তারপর আমরা পরের অঙ্কে যাব, এখানেও তারকা চিহ্ন ব্যবহার করছি আমরা। কয়টা তারকা নিলাম আমরা এখানে? আমরা এখানে 6টি তারকা চিহ্ন নিয়েছি, মানে 6 থেকে আমরা কি করব, 6 থেকে 3টা, 6টা তারকা থেকে 3টা তারকা আমরা বাদ দিলাম, 6টা থেকে 3টা তারকা বাদ দিলে কয়টা তারকা থাকলো আমাদের, 3টি। তার মানে 6 থেকে 3 বিয়োগ করলে আমরা 3 পাবো বা 3 থাকবে, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল, তাই না? তারপরের অঙ্কে আমরা দেখি, আমরা একটা চিহ্ন ব্যবহার করলাম, চার কোন টাইপের একটা চিহ্ন আমরা নিচ্ছি, যেখানে কয়টি নেব, এখানে চিহ্নগুলো আমরা নিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7টি চিহ্ন নিলাম, তাই না? 7টি থেকে আমরা কি করব, 2টি বাদ দেব বা 2 বিয়োগ করব, 7 থেকে 2 বিয়োগ করব, তাহলে 7টি থেকে 2টি যদি বাদ দিয়ে দেই তাহলে কত হবে, 5 হবে। দেখো 2টা বাদ দিয়ে কয়টা হলো, থাকলো আমাদের এখানে 5টি, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, 5 আমরা পাবো। তারপরের অঙ্কের জন্য আমরা তারকা চিহ্ন ব্যবহার করব, দেখি আমরা কয়টি তারকা আছে এখানে, আমাদের 5টি তারকা নিয়েছি, তাই না? 5টি থেকে আমরা বাদ দেব কয়টি, 2টি, তাহলে আমাদের থাকবে কত, 3টি। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে আমরা কিন্তু জেনে গেলাম, তাই না? আমরা অঙ্কে চলে যাই, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, তাই না? 3 হবে। তারপরের অঙ্কে আমরা ডিমের মতো একটা চিহ্ন ব্যবহার করছি, কিন্তু ডিমের মতো কালার নয়, তাই না? কালারটা লাল, অনেকটা টিপের মতো, তাই না? চিহ্ন ব্যবহার করছি, 1 2 3 4 5 6 7 8, 8টি থেকে আমাদের চিহ্ন যাচ্ছে 1 2 3 4 5 6, 8টি থেকে 2টি বিয়োগ করলে
আটটি থেকে দুইটি বিয়োগ করলে কয়টি থাকে? ছয়টি। তাহলে আমরা অঙ্কে দেখি, নাম্বার আট থেকে দুই বিয়োগ করলে আমাদের কত থাকে? ছয়, তাই না? কেমন আমরা অঙ্কগুলো বুঝতে পারছি তো সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের বাড়ি থেকে সমাধান করে আনবে এই সমস্ত অঙ্কগুলো, যে তোমাদের লকডাউন স্কুল ছুটি, সেহেতু বাড়ি থেকে সমাধান করে স্কুলে আনতে হবে না, তোমরা রেখে দেবে তোমাদের কাছে অঙ্কগুলো সমাধান করে। হ্যাঁ, তোমাদের HW খাতাতে এগুলো করে রাখবে অঙ্কগুলো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।